নমস্কার বন্ধুগণ, অলৌকিক ওড়িয়ার আউ এক লম্বটাঙ্কর অধ্যায়ক আপনার স্বাগত। মু রাকেশ এবং আপনার দেখছেন অলৌকিক ওড়িয়া। আজির কাহিনী আরম্ভ করা পূর্ব আপনার বিশেষ অনুরোধ, যদি এ যায় আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না তবে এবেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ঘণ্টি চিহ্নক অন করে দিও। সর্বপ্রথমে এইভাবে ভূতগোপ ও রহস্যময় ভিডিও দেখা তো আেরি নকরি চালন্তু আরম্ভ করা আজির কাহিনী। তো আজির এই কাহিনী আমার সহ শেয়ার করছেন নীলাক্ষী পাত্র। তো সর্বপ্রথমে নীলাক্ষী ভৌণী আমার সহ এই কাহিনী শেয়ার করা ধন্যবাদ। তাঁকু কহিবা অনুযায়ী মু এই কাহিনীটি মো বাপাঙ্ক ঠারু শুনিলি। এই ঘটনাটি মো বাপা অঙ্গেলি ভাই, এই ঘটনাটি আজকু প্রায় 15 বর্ষ পূর্বর। সেতবে মো বাপা ট্রক চলাউলে। হ্যাঁ, আপন মানুষ কহিদেবাকে চাহুছি কি বাপা কেবল আমার নুহে বরং ওড়িশা বাহার রাজ্যকু মধ্য ট্রক নেই যাতে। আউ আপন মধ্যে জাঁথিবে বাহার রাজ্য অধিক বাট মাল নিয়ে গেলে প্রায় রাতে সময়ের হি যা পড়ে। সেদিন বাপাঙ্কু ওড়িশার উত্তরপ্রদেশ যাবার লা, সন্ধ্যাবেলে কটকর উত্তরপ্রদেশ যাওয়াই বাহারি গলে। বাপাঙ্ক সাঙ্গরে জনে হেল্পর রঘুদাদা মধ্য থিলে। প্রথমে রঘুদাদা ট্রক চলাউলে এবং তাপরে পাহাড়র রাস্তার বাপা ড্রাইভিং করবে বলে রঘুদাদাঙ্কু কহিলে। রঘুদাদা ড্রাইভিং করি করি প্রায় রাতে 10টা বেলকু গোটে ঢাবা পাখরে গাড়ি রখিলে এবং সেঠারে বাপা এবং রঘুদাদা কিছু খাদ্য খাইবা পরে পুনি সেমানে বাহারিলে উত্তরপ্রদেশ অভিমুখে। কিন্তু এথর রঘুদাদা ড্রাইভিং নকরি বাপা ড্রাইভিং করুতিলে, কারণ পাহাড়র রাস্তার রঘুদাদা গাড়ি ঠিকরে চলাই পারিবে না, কারণ সে নূয়া ড্রাইভর থিলে। সেতবেলকু বহুত অন্ধার হয়ে সারিথিলা। পাহাড়র বঙ্কা ঢঙ্কা রাস্তার গাড়িটি বহুত জোরে চালিথিলা, কারণ রাস্তাটি পুরাপুরি শুনশান থিলা। সবুকিছি ঠিকঠাক চালিথিলা, কিন্তু গোটে কথা বাপাঙ্কর মনে পড়ুথায় কি গোটে স্থান অছি রাজঘাটি। সেই স্থান দেই যাইথিবা প্রতিটি ড্রাইভর কিছি না কিছি অসুবিধার সম্মুখীন হইছন্তি। কুহন্তি কি রাজঘাটি রাস্তারে গোটে লোকটি গাড়িকু হাত দেখাই রকি থাকে এবং দিয়াশিলি মাগি থাকে। জনা নাহি এ কথাটি কোন বাস্তবরে সত্য থিলা না কেবল মনগড়া কাহিনী। এই কথাটি ড্রাইভর মানঙ্ক মধ্যরে খুব প্রচলিত থিলা। যেমিতি যেমিতি রাজঘাট পাখ পাখকু গাড়িটি যাউতে সেইপরি বাপাঙ্কর ছাতি জোর জোরে ধক ধক হেউতায়, কারণ সে ঘাটি দেই যাবার এইটা বাপাঙ্কর থিলা প্রথমথর। ট্রকর হেল্পর মানে রঘুদাদা থকি যাইথিলে, তেণু সে গাঢ় নিদ্রারে শোয়ে পড়িথিলে। বাপা গাড়ির এক্সিলেটরকু জোরে দবাই গাড়িকু জলদি নেবাকু চেষ্টা করুথিলে, কারণ রাজঘাট মাত্র অল্প দূর থিলা। পুনি কিছি বাট আসিবা পরে গাড়ির লাইটরে 2-3টি বন্ধ হইথিবা দোকান দেখিবাকু মিলিলা। যেমিতি হি সে দোকান গাড়ি পাখাপাখি আসিলা কি হঠাৎ গাড়িটি আপে আপে স্লো হেবাকু লাগিলা। বাপা গাড়ির এক্সিলেটরকু আহরি জোরে দবাইবাকু লাগিলে, যেতে চেষ্টা কলে বি কিছি ফাইদা হেলা নাহি। শেষরে গাড়িটি আপে আপে হি সে দোকানর টিকিয়ে দূরে অটকি যাইথিলা এবং গাড়ির লাইট মধ্য বন্ধ হইগলা। বাপা গাড়িকু স্টার্ট করিবাকু বহুত চেষ্টা কলে, কিন্তু গাড়িটি জমারু স্টার্ট হেবাকু না ধরুনথিলা। বাপা তাপরে রঘুদাদাঙ্কু উঠাইলে, হেলে সে মধ্য গাড়ি স্টার্ট করিবারে বিফল হইতিলে। এতিকি ভিতরে যেতেবেলে বাপাঙ্কর নজর পুনি সেই দোকান আড়কু পড়িলা কি বাপাঙ্কর রুম টাঙ্করিগলা। কাহিঁকি না সে দোকান পাখরু কেহি জনে চালি চালি আসুথায়।
ଏତେ ଅନ୍ଧାର ହୋଇଥିଲା କି କିଛି ବି ଚାରିପଟେ ଦିଶୁନଥିଲା। କିନ୍ତୁ ଏତିକି ତ ଜାଣି ହେଉଥିଲା କି କେହି ଜଣେ ଆସୁଥିଲା। ରଘୁ ଦାଦା ମଧ୍ୟ ସେ କଳା ଛାଇଟିକୁ ଦେଖି ଡରିଗଲେ, କାରଣ ଏତେ ଶୂନଶାନ ପାହାଡ଼ିଆ ରାସ୍ତାରେ ପୁଣି ଏତେ ରାତିରେ କିଏ ସେ। ଠିକ୍ ସେହି ସମୟରେ ସେ କଳା ଛାଇଟି ଆସି ବାପା ଏବଂ ରଘୁଦାଦାଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିଲା ଏବଂ କହିଲା, ଏ ଭାଇ ମାଚିସ ଅଛି କି? ମୋ ବାପା ଠିକ୍ ଟ୍ରକ୍ର କବାଟରୁ ଧ୍ୟାନରେ ଦେଖିଲେ କି ଲୋକଟି ଥିଲା, ହେଲେ ତାର ମୁଣ୍ଡ ନାହିଁ। ଏହା ଦେଖି ବାପା ପୁରାପୁରି କମ୍ପି ଉଠିଥିଲେ। ପୁଣି କବାଟ ପାଖରୁ ଶବ୍ଦ ଆସିଲା, ଭାଇ ମାଚିସ ଅଛି କି? ମୋତେ ମୋର ମୁଣ୍ଡ ଖୋଜିବାର ଅଛି। ଏକଥା ଶୁଣି ବାପା ଏବଂ ରଘୁଦାଦା ଡରି ଯାଇଥିଲେ ଏବଂ ସେହିଠାରେ ହିଁ ବେହୋସ ହୋଇଯାଇଥିଲେ। ଯେତେବେଳେ ବାପାଙ୍କର ଆଖି ଖୋଲେ ତ ସେତେବେଳକୁ ସକାଳ ହୋଇସାରିଥିଲା ଏବଂ ସେଠାରେ ଥିବା ତିନୋଟି ଦୋକାନ ମଧ୍ୟ ଖୋଲିସାରିଥିଲା। ବାପା ସେ ଦୋକାନକୁ ଯାଇ ଚାହା ବନାଇବାକୁ କହିଲେ ଏବଂ ରାତିରେ ଘଟିଥିବା ସବୁ ଘଟଣା ଗୋଟେ ଗୋଟେ କରି କହିଲେ। ତାପରେ ସେ ଚା'ବାଲାଟି କହିଲା, ଆଚ୍ଛା ତ ସେ ତୁମ ସହିତ ବି ଦେଖାଦେଲା। କିଛି ବର୍ଷ ପୂର୍ବେ ଗୋଟିଏ ଚାଲୁଥିବା ବସ୍ରେ ଜଣେ ଲୋକ ବାହାର ଦୃଶ୍ୟ ଦେଖିବା ପାଇଁ ବାହାରକୁ ମୁଣ୍ଡ କାଢ଼ିଥିଲା। ଠିକ୍ ସେହି ସମୟରେ ଗୋଟିଏ ଟ୍ରକ୍ ଆସିବାରୁ ତା ମୁଣ୍ଡଟି ଦୁର୍ଘଟଣାରେ ପୁରାପୁରି ଛିଞ୍ଛତର ହୋଇଗଲା ଏବଂ ତା'ର ସେହିଠାରେ ହିଁ ମୃତ୍ୟୁ ହୋଇଗଲା ଏବଂ ତା'ର ଶବଦାହ ମଧ୍ୟ ବିନା ମୁଣ୍ଡରେ ହୋଇଥିଲା। ସେ ଲୋକଟିର ଆତ୍ମା ଏବେ ମଧ୍ୟ ଏଠାରେ ଘୁରି ବୁଲେ ଏବଂ ସେବେଠାରୁ ରାତିରେ ଆସୁଥିବା ଗାଡ଼ିମାନଙ୍କୁ ଅଟକାଇ ମାଚିସ୍ ମାଗେ ଏବଂ ସେ ତା'ର ମୁଣ୍ଡଟିକୁ ଖୋଜିବ। ଏସବୁ କଥା ଶୁଣି ବାପା ପୁରା ସ୍ଥିର ହୋଇ ରହିଗଲେ। ଆଉ କେବେ ବି ସେହି ରାସ୍ତା ଦେଇ ରାତି ସମୟରେ ଯାଆନ୍ତି ନାହିଁ। ତ ବନ୍ଧୁମାନେ, ଇଏ ତ ଥିଲା ନୀଳାଖି ଭଉଣୀଙ୍କ କାହାଣୀ। ତ ଆଜିର ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ଆମକୁ ନିଶ୍ଚୟ କମେଣ୍ଟରେ ଜଣାନ୍ତୁ। ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ ଏବଂ ସେୟାର କରିଦିଅନ୍ତୁ। ଆଉ ଯଦି ଆପଣଙ୍କ ଠାରେ କୌଣସି କାହାଣୀ ଅଛି ଆମକୁ ପଠାନ୍ତୁ। ତ ଆଜି ତ ସମୟ ହୋଇଯାଇଛି, ପୁଣି ଦେଖା ହେବ ଆଉ ଏକ ଲମଟାଙ୍କୁରା କାହାଣୀ ସହ। ସେ ଯାଏ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।